আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের মাঝে ক্লাস টুয়ের অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা কথায় লিখো রাইটিং ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আমরা যখন ক্লাসে ছিলাম তখন কিন্তু এগুলো নিয়ে আমরা মানে লিখেছিলাম, আমরা তোমাদেরকে কীভাবে লিখতে হয় সেটাও কিন্তু শিখিয়েছি। সেই সাথে তোমরা যখন এই নার্সারি থেকে 1, 2 এভাবে সবই কিন্তু তোমরা লিখে আসছো, তারপর তোমাদের মনে আছে কি না বা যেই বানানগুলো কঠিন সেই বানানগুলো আজকে আমি তোমাদের মাঝে লিখে দেখাব। তাহলে চলো দেখি। দেখো আমরা কথায় লিখো এখানে 231 থেকে 300 পর্যন্ত লিখেছি। এখন আমি তোমাদেরকে 231 থেকে 300 পর্যন্ত সবগুলো লিখে দেখাবো। এখানে যেগুলো কঠিন বানান ঠিক সেগুলি আমি তোমাদেরকে লিখে দেখাবো। যদি আজকে আমরা ক্লাসে থাকতাম তাহলে আমি তোমাদেরকে প্রত্যেকটা সংখ্যায় বানান করে লিখিয়ে দেখিয়ে দিতাম। যেহেতু আমরা অনলাইন ক্লাস নিচ্ছি তাই সবগুলো না লিখে যেই বানানগুলো কঠিন সেগুলোই আমরা লিখবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যে গণিত বইটা আছে সেই বইয়ের একদম পেছনে কিন্তু এগুলো সব বানান দেওয়া আছে, তাই আমরা সবগুলো না লিখে জাস্ট কঠিন যেগুলো সেগুলি কিন্তু লিখবো। তাহলে ছোট্ট সোনামণিরা আমার সাথে সাথে তোমরাও খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার সাথে সাথে তোমরাও লিখে ফেলো। তাহলে চলো দেখি, এখানে আমি কতগুলো সংখ্যা তোমার সংখ্যা লিখে রেখেছি সেই সংখ্যাগুলো বানানগুলি আছে আমি লিখব। তাহলে চলো দেখি কীভাবে লিখতে হয়। দেখো প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে 235। আমরা বলি কি 235, সেটা না বলে কি বলবো 235। দেখো কীভাবে লিখব, দর্শক রসই দুই শত এখানে দেখো একটা চন্দ্রবিন্দু হবে, 35 উপরে কি হয় একটা চন্দ্রবিন্দু হয় তাই না, ত্রিশ। তোমরা অনেকে কি করে জানো এই যে এখানে যে এই যেটা এটার উপরে যদি মাত্রা না দিই তাহলে কি হবে, তাহলে কি হবে এ হয়ে যাবে, তাই আমরা কি করবো এটার উপরে অবশ্যই এখানে মাত্রা দিব, তাহলে এটা উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো 235। এখানে তালি কোষ্ঠটা কি আমাদের তালি কোষ্ঠটা হচ্ছে অর্ধ মাত্রা তাই না, আমরা কিন্তু এটা পূর্ণ মাত্রা লিখব না। আরেকটা প্রিয় শিক্ষার্থীরা এখানে বানান কিন্তু তোমরা সবাই পারো, এখানে তাহলে বলতে যে ভুলটা তাহলে কিসে, ভুল হচ্ছে তোমাদের লিখার ভিতরে কোন বানান মানে কোন অক্ষরটা অর্ধমাত্রা কোন বানানটা পূর্ণ মাত্রা কোনটা মাত্রাহীন সেই জিনিসগুলো খেয়াল করে কিন্তু আমাদের লিখতে হবে। তারপরে কত আছে দেখো 237। এখন দুই শত
49 এইটাও কিন্তু রসবকে লিখা, রসব ন ক ঞ দেখো 249 200 দীর্ঘমু ন ত ন চ আকার তালব্য 249 অবশ্যই এখানে দীর্ঘ লিখবে। তারপরে কত আছে 200 কি কত হবে 52 নাকি 252 দেখো এখানে কত আছে 252 তাহলে কি করে লিখবো দর্শক দু রসই কালিবাস্য তো 252 নয় নয় আকার 252 তাহলে কি হচ্ছে 252 তারপরে তো 200 এখানে কত আছে 55 দুই দর্শক দু রসে দুই আগে বসো তো 200 ক আকার নয় 255 এই যে দেখো এখানে দুইটা করে যুক্ত বর্ণ আছে এগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করে লিখবে। তারপরে কত 200 তারপরে কত আছে বলো তো 264 তাই না 264 গরিষ্ঠ তো রসই দুই তাহলে হচ্ছে তো 200 হবে বলো তো মূর্ধন্য কোনশ মূর্ধন্য মূর্ধন্য দর্শক রসই কালিবাস্য তো
রাশি জলের সত্য
জিরো অ্যান্ড ডি আর ই জিরো, 237 আমরা কি করবো, একটা লেফট থেকে ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ড লিখতে গিয়ে আমরা কি করবো, একটু স্পেস রাখবো, একটা খালি একটা জায়গাটা বোঝাবে, লেখা কি হবে, একটা সৌন্দর্য থাকবে, বুঝতে পেরেছ? তুমি চুরি করে লিখবে না, এই আবার ওয়ে পরে লিখে ফেলো না। দেখো আমি ডকুমেন্টসটা এখানে কি রেখেছি, জায়গাটা তো খালি রেখেছি। তারপরে এখানে কত আছে, 200 280 অ্যান্ড বুঝতে পেরেছ?
18 এখানে কত আছে 288 দেখো এখানে একটু লিখেছি এই একটি এখানে নিয়ে আসলে আর বাকি এইট লিখলেই হয়ে যাচ্ছে তারপর কত আছে 291 তারপরে কি 293 কীভাবে কথায় লিখতে হয়, সংখ্যাগুলো কীভাবে বানান করে লিখতে হয়, তারপরে ইংলিশের যে ওয়ার্ডগুলো সংখ্যাগুলো আছে এগুলো কীভাবে ইংলিশে লিখতে হয় সেগুলো তোমরা দেখতে পেলে এবং আমার মনে হয় তোমরা এগুলো এতদিনের বাসায় বসে বসে সব শিখে ফেলেছ। আমার মনে হয় না এখন আর এগুলো কোনো কিছু বাকি আছে। তাহলে আমি ঠিক যেভাবে লিখেছি বইয়ের মধ্যে এভাবে লেখা আছে, তারপরে তোমরা তোমাদের যে ধারাপাত বইটা আছে সেটার মধ্যে কিন্তু সব দেওয়া আছে, ওখান থেকেও তোমরা ভালোভাবে শিখে নিবে। আর আরেকটা কথা আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম অক্ষরটাই কি ক্যাপিটাল, বাকি সব স্মল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো সবাই।